ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। 5027 ভাই জানতে চেয়েছেন যে বর্তমান যে তাবলিগ জামাত, এরা যে কাজটা করে, তারা বলে যে এটা নবীওয়ালা কাজ, অনেক বড়লোক মানুষ, আমির মানুষ, ধনী মানুষ রয়েছে যারা সাধারণ মানুষের কাছে গিয়ে নামাজের দাওয়াত দেয়, তাদেরকে হক কথা বলে, যে এটা জায়েজ কি না, এটা নবীওয়ালা কাজ, এটা সত্য কথা বলেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা আল ইমরানের মধ্যে যে তোমাদের মধ্যে একটা দল থাকার দরকার, যে দলটা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। তো অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন কোরআন এবং সহিহ হাদিস। এখন আমরা যদি অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য মানুষকে কিছু তরিকা আপনাই, যেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেননি, করেননি, কোরআন এবং হাদিসে তার নির্দেশ নেই, সেটা বাতিল বনে গণ্য হবে। হাদিস মুসলিম শরীফের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোনো ব্যক্তি কোনো আমল করলো, সে আমল আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতে বলিনি, আমার সামনে হয়েছে, আমি চুপ থাকিনি, এইরূপ কোনো আমল তা বাতিল বলে গণ্য হবে। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি এই তাবলিগ জামাতের যে তথাকথিত পদ্ধতি, সো কল্ড তাবলিগ জামাত, তো এটা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন? যদি বলে থাকেন তো অবশ্যই আমরা করব। আমরাও তাবলিগের কাজ করি, কিন্তু আমরা 40 দিনে চিল্লায় যাই না, আমরা 80 দিনে চিল্লায় যাই না, বউ ছেলেকে রেখে কোনো মসজিদে গিয়ে শুয়ে থেকে দাওয়াত দেওয়ার কোনো পদ্ধতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের থেকে প্রমাণিত নয়। এখন তাবলিগ আপনাকে করতে হবে, বাল্লিগ, পৌঁছে দেওয়া, আয়াতকে পৌঁছে দিতে হবে, হাদিসকে পৌঁছে দিতে হবে। আয়াত এবং হাদিসকে পৌঁছে দেওয়ার জন্য আপনার প্রয়োজন হচ্ছে কোরআন এবং সেই হাদিস। কোরআন এবং সেই হাদিস আপনাকে স্টাডি করতে হবে, আপনাকে বক্তৃতার মাধ্যমে মানুষকে বলতে হবে, মানুষকে দাওয়াতের উপরে কনভিন্স করতে হবে, মানুষকে ইসলামের উপরে নিয়ে আসার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে দাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাদের চেয়ে কে আর উত্তম যে ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহ রাসূল বলেন এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তাদের চেয়ে কে আর উত্তম হতে পারে যার কথা শুনতো, যে মানুষ কথা মানুষকে বলে এবং দাওয়াত দেয়, দাওয়াতের ফলে সে লোকটা পরিবর্তন হয়, তাই না? তো আসলে তারা হচ্ছে উত্তম ব্যক্তি যারা দাওয়াতের সঙ্গে নিযুক্ত। কিন্তু যারা তাবলিগ জামাত করেন, বর্তমান তাবলিগ জামাত, তারা কিন্তু কোরআন এবং হাদিস থেকে না বলে, তাদের একটা কিতাব রয়েছে ফাজাইল আমাল, যেটা আমি দেখেছি বা শুনেছি, আল্লাহু আলম, তো সেখান থেকে তারা বয়ান করে। তাহলে কেন কোরআন এবং হাদিস নিয়ে বয়ান করেন? আমার কোশ্চেন এখানে, যদি তারা কোরআন এবং হাদিস দিয়ে তাবলিগ করে, দাওয়াত করে, তাহলে অবশ্যই তারা সঠিক রাস্তা থাকবে বলে আমি মনে করি। কিন্তু যদি কোরআন এবং হাদিস বাদ দিয়ে অন্য কোনো কিতাবকে আঁকড়ে ধরে, কোনো মানব রচিত বিধানকে যদি আঁকড়ে ধরে, তাহলে তারা পথভ্রষ্ট অবস্থায় থাকবে বলে আমরা মনে করি। আল্লাহু আলম। সালামু আলাইকুম রহমতুল্লাহ।